আসসালামু আলাইকুম। বৈশাখের তাপদাহে দাঁড়িয়ে একটু ছায়াতে দাঁড়িয়েছি আমি মাসুদ করিম। সীতাভোগ আমের একটা আপডেট দিচ্ছি ছোট্ট। কথিত আছে সীতা নাকি আমটা ভোগ করত। এটা মেইনলি একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এবং অনেক সুস্বাদু, ভিতরে লাল। এটার বিশেষত্ব হলো ড্রপিং নেই, ঝড়েও ডাল ভেঙে যাবে, আম ছুটে না। টেস্টের দিক দিয়ে যদি আমি বলি, এটা আপনি জুলাইয়ের শেষে গোপালভোগ খাচ্ছেন, যেটা অকল্পনীয় টেস্ট, স্মেল, কালার, দুধে ভাতের আম, সেইটাই হলো সীতাভোগ। ফলন ভালো হয়ে দেখেন, যদি দেখেন আলহামদুলিল্লাহ গাছটার বয়স বলব 5+। এটা মোটামুটি অনেকগুলোই টেকেছে, দেখতে একদম গোপালভোগের মতোই। এই যে দেখুন ফুটকা ফুটকা আছে। মজার কাহিনী হলো এত খরাতেও কোনো আমের ড্রপিং নেই। আমি কিন্তু পরিষ্কার করিনি, একটাও ড্রপিং হয় না। শুধুমাত্র কিছু কীট ছিল, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি। যেমন এটাও কীট, এটা রাখা ঠিক না, এটা হয়তো আমি ছিঁড়ে ফেলে দেব। এই তাছাড়া আপনার রোগবালাই কম, ড্রপিং কম, ঝড়েও এটা খুলে পড়ে না। আপনারা নির্দ্বিধায় এটা আপনারা কমার্শিয়ালও করতে পারেন, বাড়ির আঙ্গিনায় করতে পারেন, ফ্যামিলি গার্ডেনে করতে পারেন। আবার অবশ্যই এটা আপনারা ছাদে করতে যাবেন না, কারণ এটা অনেক বড় গাছ হবে। আনন্দ তো শেয়ার করলাম, অনেকেকে আমি চারা দিয়েছি। আপনারা এটা হর্টিকালচার সেন্টারেও গভর্নমেন্ট কিছুটা দিয়েছে, জানি না ওরা চারা করতে পেরেছে কি না, গত 3 বছর আগে কিন্তু দিয়েছে। সে পর্যন্তই ভালো থাকুন, আনন্দটা শেয়ার করলাম। দোয়া করবেন, আল্লাহ হাফেজ।